আসসালামু আলাইকুম বিয়র সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে নগদের সকল সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব তো নগদে অনেকেই আমাকে এস এম এস করেন অনেকেই এই মতো নখ দেন যে আপনার বিভিন্ন কবে রেফার অ্যাড হবে কবে কীভাবে রেফার করব এই সমস্যাগুলো অনেকে ইয়ে করেন অনেকে বলেন যে কি বাটন ফোনে থাকলে কি রেফার করতে পারবো কি তো এই সমস্যাগুলো আমি আজকে সম্পূর্ণ আলোচনা করব তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এই সাবস্ক্রাইব বাটনটা আছে এই যে সাবস্ক্রাইব বাটনটা এই সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে রাখবেন সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করার পরে এই যে পাশে যে বেলাইকনটা আসবে এটাতে ক্লিক করে এখান থেকে অল করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এখানে এখানে একটা লাইক দিয়ে দিবেন এবং হচ্ছে নিচে একটা কমেন্টস করে দিবেন তো তাহলে আমার ভিডিও মেক করতে উৎসাহিত হই তো শুরু করা যাক তো অনেকেই বলতেছেন যে নগদে ভাই নগদেব রেফার কিভাবে করব এবং রেফার বোনাস কখন পাবো এবং কিভাবে অ্যাকাউন্ট করব এবং হচ্ছে অনেকেই বলতেছে যে বাটন ফোনে যদি সিম থাকে তাহলে সেক্ষেত্রে কীভাবে অ্যাকাউন্ট করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি তো প্রথমে আমি দেখাই যে আমি নগদে যে রেফার বোনাসটা পাইছি তো সেটা আমার আপনাদের লাইভ দেখাচ্ছি যে আমি যে এই কদিনে রেফার করছি তো রেফার বোনাসটা পাইছি কিনা সেটা দেখাচ্ছি আপনাদের তো আমি আমার নগদ অ্যাকাউন্টে লগ ইন করছি যে দেখুন তারপরে অ্যাকাউন্ট লগ ইন করার পরে আপনার এই যে নোটিফিকেশন বারটা আছে এখানে ক্লিক করে আপনাদের কিন্তু নোটিফিকেশনগুলো দেখতে পারবেন তো দেখুন আমি কিন্তু এই চার তারিখেও একশো টাকা পাইছি রেফার বোনাস এই দেখুন একশো টাকা চার তারিখে পাইছি আমার ট্রানজ্যাকশনটা দেখুন এটা কিন্তু আমি রেফার বোনাস পাইছি তো হান দেখুন আরেকটা দুই তারিখে একশো ষাট টাকা পাইছি রেফার বোনাস এই যে দেখুন একশো ষাট টাকা রেফার বোনাস পাইছি তো এখানে রেফার করলে আপনি যে যাকে রেফার করবেন তাকে তার বিনিময়ে কিন্তু আপনি এখান থেকে চল্লিশ টাকা পাবেন এই যে দেখুন তার আগে আমি একশো টাকা পাইছি তার আগে দুশো টাকা পাইছি তো রেফার বোনাস অনেক হানড্রেড পার্সেন্ট পাবেন তো এখন এখন মেইন কথা হচ্ছে আপনি বাটন ফোনে কিভাবে রেফার করবেন আপনি কোনো সমস্যা নাই আপনি যদি বাটন ফোন থাকে এটা কোনো প্রবলেম না আপনি তার নাম্বারেই অ্যাকাউন্ট করতে পারবেন তার নাম্বারে যে কোডটা যাবে ওইটা আপনার জাস্ট আপনি কি করবেন আপনার যে নগদ যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা আপনি জাস্ট এই অ্যাপসটার ডাটাটা ক্লিয়ার করে দিবেন এটার ডাটা এরকম ক্লিয়ার করে দিয়ে আপনি আপনার ফোন থেকে কিন্তু আপনার ফোন থেকে কিন্তু আপনি তাকে অ্যাকাউন্ট করে দিতে পারবেন কিন্তু অ্যাকাউন্ট করার আগে অবশ্যই তাকে বিশ টাকা আপনার নাম্বার থেকে সেন্ড করতে হবে তো এখন অবশ্যই তার আপনার অ্যাকাউন্টে ঢুকে তারপরে এই সেন্ড মানি অপশানে গিয়ে তাকে বিশ টাকা সেন্ড করে দেবেন তারপরে হচ্ছে সে অ্যাকাউন্ট করলে আপনি কিন্তু এই বোনাসটা পাবেন তো যারা এখনও অ্যাকাউন্ট করেন নয় তারা আমার ডিসক্রিপশন বক্সে ইমো নাম্বার দেওয়া আছে ওইখানে আপনি নক দিবেন তারপর আমি আপনাকে বিশ টাকা সেন্ড করব তারপরে হচ্ছে আপনি অ্যাকাউন্ট করবেন তো আমি এখন দেখাচ্ছি যে নগদে কিভাবে অ্যাকাউন্ট করবেন তো অ্যাকাউন্ট করার জন্য আমার ডিসক্রিপশন বক্সে অ্যাপসের লিংক দেওয়া আছে ওইখান থেকে আপনারা কি করবেন সিম্পলি অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করে নেওয়ার পর অ্যাপসটা সিম্পলি এরকম ওপেন করবেন কি দেখুন আমি দেখাচ্ছি তো এরকম ওপেন করবেন ওপেন করার পর এই যে রেজিস্ট্রেশন করুন এই নাম্বারে এইখানে ক্লিক করবেন তারপর হচ্ছে যা যাকে যাকে অ্যাকাউন্ট করাই দিবেন তাকে তার নাম্বারটা উঠাবেন এবং কিভাবে রেফার করবেন সেটা আমি লাস্টে দেখাচ্ছি আগে দেখাবো যে কীভাবে আপনি অ্যাকাউন্ট করবেন নগদ অ্যাকাউন্ট নতুন করবেন তো অ্যাকাউন্ট করার আগে অবশ্যই আমার ইমুতে নগ দিবেন ওইখানে আমি বিশ টাকা আপনাকে দিব তারপর হচ্ছে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তো তারপর হচ্ছে এখানে রেজিস্টার এই যে রেজিস্টার বাটনটা আছে ওটাতে ক্লিক করার পর এরকম অপশন আসবে তো তারপর এখানে হচ্ছে আপনার নাম্বারটা উঠাবেন তো নাম্বারটা উঠানোর পরে নাম্বারটা যদি এই ফোনে না থাকে তাহলে কি করবেন সেটা আমি দেখাচ্ছি পরবর্তী ধাপ এই এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনার নাম্বারটা ইয়া করবেন নাম্বার কি অপারেটর সেটা যেহেতু বাংলা লিঙ্ক তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র এখানে যদি পরিচয়পত্র নতুন হয় তাহলে নতুনে ক্লিক করবেন আর পুরনোতন হলে পুরাতনে ক্লিক করবেন তো নতুন হলে নতুন ক্লিক করবেন তারপর কি হচ্ছে এখানে আপনি অ্যাকাউন্ট আইডি কার্ডের এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি আইডি কার্ডের ফার্স্ট পেজটার ছবি তুলবেন এরকম ক্যামেরা দিয়ে ফার্স্ট পেজটার ছবি তুলবেন তো আমি জাস্ট দেখাচ্ছি ফার্স্ট পেজটা এরকম ছবি তুলবেন তোলার পরে ওকে করে দিবেন এখানে এবং এইখানে হচ্ছে ফার্স্ট পেজের ছবি তুলবেন তারপর হচ্ছে এরকম দিবেন দেওয়ার পর হচ্ছে সেকেন্ড পেজ এই নিচে ব্যাক পেজের ব্যাক পেজের ছবি তুলবেন এরকম ক্লিক করে ব্যাক পেজের এরকম ছবি তুলে দিবেন তো দেওয়ার দেওয়ার পরে হচ্ছে আপনি এখানে এই যে দেওয়ার পরে কিন্তু আপনি এখানে পরবর্তী যে এই বাটনটাতে এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পরে একটু প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পর আপনার আইডি কার্ডের সব কিছু এখানে এসে যাবে তারপর কাজগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং একটা সাইন করতে হবে সব কিছু আপনারা পরের স্টেপগুলো ফলো করে অ্যাকাউন্ট করে নেবেন তো এখন রেফার বোনাসটা কীভাবে রেফারটা অ্যাড করবেন সেটা দেখাচ্ছি রেফার করার জন্য আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন আপনার অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পরে আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন তো আপনার অ্যাকাউন্টে লগ ইন করার পরে যাকে রেফার করবেন তাকে হচ্ছে সিম্পলি আপনি এখান থেকে সেন্ড মানি অপশানে ক্লিক করে তাকে হচ্ছে বিশ টাকা সেন্ড মানি করে দিবেন যাকে অ্যাকাউন্ট করবেন তার নাম্বারে বিশ টাকা এখান থেকে সেন্ড মানি করে দেবেন তো সেন্ড মানি করে দেওয়ার পরে হচ্ছে সেন্ডমানি করে দিবেন যার যে অ্যাকাউন্ট করতে চাচ্ছে নতুন অ্যাকাউন্ট যে করতে চাচ্ছে তাকে এখান থেকে বিশ টাকা সেন্ডমানি করে দেবেন তার নাম্বারে কোনো অ্যাকাউন্ট নাই কিন্তু সে নতুন অ্যাকাউন্ট করতে চাচ্ছে তাকে আপনাকে বিশ টাকা মানি করতে হবে তারপর হচ্ছে তাকে আপনি অ্যাকাউন্ট করায় দিবেন এবং অ্যাকাউন্ট করার সাথে অ্যাকাউন্ট করা যখন শেষ হবে তারপর তারা নগদ কোম্পানি এটার রিভিউ করবে অ্যাকাউন্ট আইডিটার তো এরপরে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যে অ্যাকাউন্ট করবে সে কিন্তু পঁচিশ টাকা ব্যালেন্সে তার অ্যাড হয়ে যাবে এবং আপনি কিন্তু চল্লিশ টাকা আপনি পেয়ে যাবেন তো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ওয়েট করবেন অনেকেই ভাবেন যে ভাই আমার তো রেফার বোনাস এখনও দেয় নাই কেন দেয় নাই এরকম অনেকে কোর্সেন করেন কিন্তু এটা পাবেন হানড্রেড পার্সেন্ট এটা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনি এই রেফার বোনাসটা পেয়ে যাবেন তো এটা পাবেন নিশ্চিত এটা কোনো সমস্যা নাই অনেকে ভাবেন যে পাবো কি না পাবো না তো এখান থেকে সিম্পলি কী করবেন যাকে অ্যাকাউন্ট করাই দিবেন তাকে সিম্পলি তার নাম্বারটা উঠাবেন উঠানোর পরে এখানে দেখুন আমি একটা নাম্বার উঠে দেখাচ্ছি তারপরে এই নাম্বার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা সিম্পলি বিশ টাকা বিশ টাকা সেন্ড করবেন সবাই দেখুন অ্যামাউন্টটা বিশ টাকা তারপর পরবর্তীতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার পিন নাম্বারটা দিয়ে যখন ওকে দিবেন ওই পরবর্তীতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি তার দেখুন তারপরে এখানে একটু ট্যাপ করে ধরবেন ট্যাপ করে ধরার সাথে সাথে তার কাছে বিশ টাকা চলে যাবে চলে যাওয়ার পরে হচ্ছে তাকে অ্যাকাউন্ট করাই দিবেন যেভাবে অ্যাকাউন্ট করার সিস্টেমটা তো আমি আগে দেখাইছি ওরকমভাবে অ্যাকাউন্ট করবেন আর আপনারা হানড্রেড হচ্ছে এখানে বিশ টাকা সেন্ড করার পর সে যখন অ্যাকাউন্ট করবে অ্যাকাউন্ট করার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার পরে কিন্তু আপনি বিশ হান্ড্রেড পার্সেন্ট চল্লিশ টাকা পাবেন এবং সেও কিন্তু পঁচিশ টাকা ব্যাক পাবে এখানে কোনো সন্দেহ নাই আর হচ্ছে আপনারা যদি একটা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হবে তখন কিন্তু একটা একটা এরকম একটা ইয়া যাবে আমি দেখাচ্ছি এরকম একটা ইয়া যাবে তো একটা কোড যাবে তো সেই কোডটা কীভাবে এখানে অ্যাড করবেন সেটা আমি দেখাচ্ছি মনে করেন আমার একটা অ্যাকাউন্ট আমি লগ ইন করে দেখাচ্ছি তো আমি যখন পিন নাম্বারটা আমার দেবো তো পিন নাম্বারটা দিয়ে যখন সাইনিং করব করবো তখন কিন্তু এই যে দেখুন একটা ডিভাইস কোড যাবে তো এইটা যদি সিমটা যদি আমার ফোনে না থাকে তখন কিন্তু এটা না এটা তো অটোমেটিক বসে গেছে তখন কী করবেন আপনারা এই যে মেসেজটা আসছে এই যে মেসেজটা আসছে এই মেসেজটা যদি বাটন ফোনে থাকে তো এই মেসেজটা কি করবেন আপনারা এখান থেকে ফরওয়ার্ড করে আপনার এই অ্যান্ড্রয়েড ফোনটা নিয়ে আসবেন তাহলে কিন্তু দেখবেন অটোমেটিক লগ হয়ে যাবে তো এখানে কিন্তু কোনো সমস্যা হবে না তো আপনি এই কাজটা সবাই করবেন যে যদি ডিভাইস রেজিস্ট্রেশনে এই কোডটা যদি বাটন ফোনে থাকে এই মো ফোন সিমটা তাহলে আপনি কি করবেন এই কোডটা সিম্পলি আপনার এই অ্যান্ড্রয়েড ফোনে নিয়ে আসবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবেন কোনো সিম খোলার কোনো দরকার হবে না এবং সিম্পলিভাবে আপনি এটা করতে পারবেন তো তো এইভাবেই সবাই সব কিছু করতে পারবেন আর হচ্ছে আপনারা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার পরে যে চল্লিশ টাকা ওইটা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার পরে পাবেন আর যদি আপনি একদিনে তিন চারটা রেফার করেন তো ওইটা টোটাল টাকাটা কিন্তু আপনি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পাবেন তো এটা পাবেন হানড্রেড পার্সেন্ট এটা কোনো ভুল নাই আর যারা এখনও নগদ অ্যাকাউন্ট করেন নাই তারা আমার ইমুতে নখ দিবেন নক দেওয়ার পরে আমি আপনাদের নাম্বারে বি বিশ টাকা দিব দেন হচ্ছে আপনি এখান থেকে অ্যাকাউন্টটা করে নেবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন আসসালামু আলাইকুম